আমরা এর আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম তো সেটা নিয়ে আমরা আবার এখন কন্টিনিউ করি, যেটা হচ্ছে হেক্সোস। তো হেক্সোসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হেক্সোস যেটা সেটা হচ্ছে গ্লুকোজ। আসলে যতগুলো হেক্সোস আছে, হেক্সোস মানে আবারও বলছি, ওজ মানে হচ্ছে শর্করা, আর হেক্সা হেক্সো মানে হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট একটা শর্করা। তো আমাদের যে হেক্সোসগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হেক্সোস হচ্ছে গ্লুকোজ। কারণ আমরা জানি যে গ্লুকোজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয়, আবার গ্লুকোজ ভেঙে গিয়েই যে শক্তিগুলো তৈরি হয় এটিপি ফর্মে, এই শক্তিগুলোই আমরা উদ্ভিদ প্রাণী এগুলো সব জায়গায় কাজে লাগছে। সুতরাং গ্লুকোজ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো গ্লুকোজ থেকে আমরা প্রথমেই যেটা জেনে নেব সেটা হচ্ছে যে গ্লুকোজের যে স্ট্রাকচার আছে সেটা আসলে দেখতে কেমন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে গ্লুকোজ হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট একটা শর্করা, তাহলে আমরা ফার্স্টে একটু লিখে নিলাম যে গ্লুকোজ সিক্স কার্বন, মানে এখানে ছয়টা কার্বন থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে হেক্সোস। এরপর এটা কি ধরনের শর্করা, আমরা বলছিলাম যে শর্করাগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কিটোন শর্করা, যেটাকে বলা হচ্ছে কিটোস, আর একটা হচ্ছে অ্যালডিহাইড শর্করা, যেটাকে আমরা বলছি অ্যালডোজ। তো আমাদের গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ, সুতরাং এখানে একটা অ্যালডিহাইড মূলক থাকবে। তাহলে দুইটা জিনিস আমরা যখন ফার্স্টে মাথায় রাখবো যে গ্লুকোজের স্ট্রাকচারে এখানে ছয়টা কার্বন দেখাতে হবে, মানে ছয় কার্বন বিশিষ্ট একটা শর্করা, এবং আরেকটা হচ্ছে যে এখানে অ্যালডিহাইড শর্করা থাকবে, এটা কিন্তু কিটন শর্করা না, সুতরাং অ্যালডিহাইড মূলকটাকে আমরা দেখানো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে এই ধরনের সরল কার্বোহাইড্রেটের ক্ষেত্রে অ্যালডিহাইড মূলক এবং কিটন মূলক কখনোই একই যোগে থাকবে না। তার মানে হচ্ছে আমরা বলছি যে গ্লুকোজে অ্যালডিহাইড মূলকটা থাকছে, তার মানে গ্লুকোজে কিটন মূলকটা থাকবে না। তাহলে আমরা এখন যেটা মনে রাখবো যে অ্যালকোহল মূলক এবং অ্যালডিহাইড মূলক যখন একসাথে থাকে তখন আমরা কাকে প্রায়োরিটি দিই, আমরা অ্যালডিহাইড মূলককে প্রায়োরিটি দিই। তাহলে আমরা গ্লুকোজের স্ট্রাকচার আঁকার ক্ষেত্রে দেখব কিছু অ্যালকোহল মূলক রয়েছে এবং কিছু একটা অ্যালডিহাইড মূলক রয়েছে। তো এই অ্যালডিহাইড মূলকটাকে আমরা এক নম্বর কার্বন হিসাবে চিহ্নিত করব এবং বাকি অ্যালকোহল মূলকগুলো এর পরবর্তী কার্বনগুলোতে, মানে দুই তিন থেকে শুরু করে ছয় নম্বর কার্বন পর্যন্ত থাকবে। আমরা একে ফেলি, এটা এক নম্বর কার্বন, দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন, ছয় নম্বর কার্বন। আচ্ছা, এগুলো আঁকার ক্ষেত্রে মানে কিছু টিক্স আছে, আমরা সেগুলো একটু মাথায় রাখবো। যেমন হচ্ছে আমরা কার্বনগুলোকে যদি নেমিং করি, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, এবং এটা হচ্ছে ছয় নম্বর কার্বন। আচ্ছা, সবসময় যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে বলছিলাম যে গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডিহাইড শর্করা বা অ্যালডোজ, এবং এ কারণে গ্লুকোজের এই কার্বনগুলোর মধ্যে অ্যালডিহাইড মূলকটা থাকবে এক নম্বর কার্বন। তার মানে হচ্ছে এক নম্বর কার্বন হচ্ছে সিএইচও বা অ্যালডিহাইড মূলক, আমরা এভাবেও দেখাতে পারি, এভাবেও দেখাতে পারি। এর সাথে পরবর্তী কার্বনগুলোতে আমরা এভাবে দুই হাত দিয়ে দিচ্ছি, কারণ আমরা জানি যে কার্বনের হচ্ছে চারটা হাত, চারজনই। আচ্ছা, এক্ষেত্রে আমরা আঁকার একটা সিস্টেম আছে, এটা এটা মনে রাখলে কখনোই ভুল হবে না। সেটা হচ্ছে আমরা যদি একটা অ্যাঙ্গেল চিন্তা করি, এই বরাবর একটা অ্যাঙ্গেল চিন্তা করি, এমন অ্যাঙ্গেলটা, এই বরাবর একটা অ্যাঙ্গেল চিন্তা করি, এবং এই অ্যাঙ্গেল বরাবর আমরা ও এইচ মূলকটাকে দেখাবো। তাহলে দেখুন, এখানে হচ্ছে ও এইচ, এখানে ও এইচ, এইচও এভাবে লিখলাম, ও এইচ। অনেক ক্ষেত্রে যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা এখানে ও এইচ লিখে ফেলি, আসলে কার্বনের সাথে অক্সিজেনের বন্ধন, সেই অক্সিজেনের সাথে হচ্ছে হাইড্রোজেনের বন্ধন। সুতরাং আমরা যখন এপাশে লিখবো তখন এইচ ও এভাবে লিখবো। তাহলে আবার সেই অ্যাঙ্গেল বরাবর দেখেন, এখানে ওইচ, এখানে ওইচ, এখানে ওইচ, বাকি জায়গাগুলোতে কি হবে, বাকি জায়গাগুলোতে হাইড্রোজেন হবে। তাহলে এই পর্যন্ত কমপ্লিট করা অনেক ইজি। আচ্ছা, এরপরে চলে যাই আমরা একদম শেষ অংশে। দেখেন এখানে ছয় নম্বর কার্বন যেটা, এখানে তিনটা হাত ফাঁকা রয়েছে, এবং আমরা দেখেছি যে যে কোনো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে একটা কার্বনে একের বেশি অ্যালকোহল মূলক থাকে না। যেমন দুই নম্বর কার্বনের কথা যদি চিন্তা করি, এখানে একটাই হাইড্রোক্সিল মূলক, এপাশে কোনো হাইড্রোক্সিল মূলক না। তেমনিভাবে তিনে একটা হাইড্রোক্সিল মূলক, চারে একটা হাইড্রোক্সিল মূলক, পাঁচেও এরকম একটা হাইড্রোক্সিল মূলক থাকবে। সুতরাং ছয় নম্বর কার্বন যেটা, সেখানেও একটাই হাইড্রোক্সিল মূলক থাকবে। তাহলে আমরা যদি এখানে ও এইচ বা হাইড্রোক্সিল মূলক দেখাই, তাহলে দেখা যায় আরও দুটি হাত ফাঁকা থেকে যায়। তো এই দুই হাতে কি থাকবে, এই দুই হাতে থাকবে হচ্ছে হাইড্রোজেন। তাহলে টোটালি ছয় নম্বর কার্বনটাকে যদি আমরা দেখাই, তাহলে দেখেন ছয় নম্বর কার্বনটায় দুটি হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল মূলক। সুতরাং আমরা এভাবে না দেখিয়ে যেভাবে দেখাতে পারি সেটা হচ্ছে একই সাথে আমরা লিখে ফেলব CH2OH। তাহলে এক নম্বর কার্বন হচ্ছে CHO, কেন, কারণ সবগুলোতে হাইড্রোক্সিল মূলক এবং এটাই হচ্ছে অ্যালডিহাইড মূলক। আমরা একই কথা আবারও বলছি যে যখন অ্যালডিহাইড মূলক এবং অ্যালকোহল মূলক একই যৌগে একসাথে, তখন আমরা
অ্যালডিহাইড মূলকটাকে প্রায়োরিটি দিচ্ছি, এই জন্য এই কার্বনটা হচ্ছে এক নম্বর কার্বন, এই কার্বনটা না। আচ্ছা, তাহলে এক নম্বর কার্বন অ্যালডিহাইড মূলক, দুই তিন চারের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো এই অ্যাঙ্গেল বরাবর ওইচ থাকবে, বাকি জায়গাগুলোতে হাইড্রোজেন। পাঁচ নম্বর কার্বনটা একটা বিশেষ ধরনের কার্বন, এটা আমরা একটু পরে দেখাবো। এবং ছয় নম্বর কার্বনে হচ্ছে CH2OH, এটা মাথায় রাখবে। আচ্ছা, আমরা এর আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে আলোক সমানতার কথা, যে ডি বা এল, ডেক্সট্রোরোটেটরি, আর একটা হচ্ছে লেভোরোটেটরি। তাহলে পাঁচ নম্বর কার্বনটা, এই কার্বনটা নির্ধারণ করে যে এই গ্লুকোজটা ডেক্সট্রোরোটেটরি না লেভোরোটেটরি। যে শব্দটা বলছি ডেক্সট্রোরোটেটরি মানে হচ্ছে ডান আবর্তি, আর লেভোরোটেটরি মানে হচ্ছে বাম আবর্তি। তার মানে হচ্ছে খুব সহজভাবে যদি আমরা বলি যে আলোটা যখন এই যৌগের মধ্যে দিয়ে পাস করবে সেটা কি ডান দিকে ঘুরে যাবে নাকি বাম দিকে ঘুরে যাবে, এগুলো নিয়ে আমরা ডিটেইল আলোচনা কেমিস্ট্রিতে করব। এখানে আসলে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে পাঁচ নম্বর কার্বন, এটা নির্ধারণ করে আলোক সমানতা, মানে সেটা কি ডান দিকে আলোর তলকে ঘুরাবে নাকি বাম দিকে আলোর তলকে ঘুরাবে। যদি ডান দিকে ঘুরায় তাহলে সেটাকে আমরা বলছি ডানাবর্তী, আর যদি বাম দিকে ঘুরায় তাহলে সেটাকে আমরা বলছি বামাবর্তী। আচ্ছা, এখন মনে রাখার বুদ্ধিটা কি, মনে রাখার বুদ্ধিটা হচ্ছে যে যখন পাঁচ নম্বর কার্বনের ডান দিকে ওয়েজ থাকবে, আমরা এর আগেও পেন্টোজের ক্ষেত্রে দেখেছি, রাইবোজ ডিঅক্সিরাইবোজ সেগুলোর ক্ষেত্রে দেখেছি, এখানেও তাই দেখছি যে পাঁচ নম্বর কার্বনের ডান দিকে যদি ওয়েজ থাকে, মনে রাখা খুবই সহজ, যখন ডান দিকে ওয়েজ তখনই হচ্ছে ডান আবর্তি বা ডি গ্লুকোজ। এবং পাঁচ নম্বর কার্বনের বাম দিকে যদি ওয়েজ থাকে, মানে যদি এমন হতো, এমন না হয়ে যদি এদিকে ওয়েজ এবং এদিকে এইচ হতো, তাহলে সেই গ্লুকোজের নাম হয়ে যেত হচ্ছে এল গ্লুকোজ বা লেভোরোটেটরি গ্লুকোজ বা বাম আবর্তি গ্লুকোজ। তাহলে এই টোটাল স্ট্রাকচারটা আমরা দুভাবেই দেখাতে পারি, একটা হচ্ছে ডি গ্লুকোজ, কেমন হবে স্ট্রাকচারটা ডি গ্লুকোজ, সেক্ষেত্রে ও এইচটা হবে পাঁচ নম্বর কার্বনের ডান দিকে। আর যদি আমরা এর আগে যেটা এঁকেছিলাম যে ও এইচ মূলকটা বাম দিকে, এইচ মূলকটা ডান দিকে, তাহলে সেটাকে আমরা বলতাম এল গ্লুকোজ। তাহলে একই স্ট্রাকচার থেকে আমরা দুই ধরনের গ্লুকোজ আঁকার একটা সিস্টেম পেয়ে গেলাম, একটা হচ্ছে ডি গ্লুকোজ আর একটা হচ্ছে এল গ্লুকোজ। আচ্ছা, তো এই যে কাঠামো, এই কাঠামোকে আমরা বলছি হচ্ছে একটা সরল লিনিয়ার কাঠামো, একটা শিকলের মতো একটা কাঠামো, এখানে হচ্ছে একটা লিনিয়ার শিকল। আচ্ছা, এই যৌগ টোটাল যৌগটাকে যদি আমরা চিন্তা করি তাহলে এই যৌগটাকে একটা চাকরিক কাঠামো আঁকা সম্ভব। সেই চাকরিক কাঠামোটা কেমন হবে আমরা পাশাপাশি যদি দেখাই, একটা জিনিস শুধু মনে রাখবো সেটা হচ্ছে যারা ডান দিকে তারা নিচে থাকবে। তাহলে কথাটা হচ্ছে ডান দিকে যারা চাকরিক কাঠামোতে নিচে তারা, তাহলে এই কথাটা আমরা একটু মনে রাখবো যে এই সরল শিকল কাঠামো, এক্ষেত্রে ডান দিকে যারা থাকবে চাকরিক কাঠামোতে তারা নিচের দিকে থাকবে। কেমন একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে দুই নম্বর কার্বনের ডান দিকে ওয়েজ আছে, সুতরাং আমরা যখন একটা চাকরিক কাঠামো আঁকবো গ্লুকোজের, তখন দেখা যাবে যে দুই নম্বর কার্বনের নিচের দিকে ওয়েজটা রয়েছে। আঁকলেই বোঝা যাবে কেমন হবে সেটা। আমরা এক নম্বর কার্বনটাকে দেখাই, দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন, এটা হচ্ছে ছয় নম্বর কার্বন। আমরা ছয় নম্বর কার্বনকে সবসময় যেটা দেখতে পাচ্ছি যে CH2OH সেটাই লিখে নিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের কার্বনের নেমিংটা হচ্ছে এক নম্বর কার্বন, দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন, এটা হচ্ছে ছয় নম্বর কার্বন। তাহলে এটা হচ্ছে একটা চাকরিক কাঠামো, আমরা এখনো কমপ্লিট করি নাই। আচ্ছা, আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এক নম্বর কার্বনটা কি, এক নম্বর কার্বনটা হচ্ছে CHO মানে অ্যালডিহাইড মূলক। দুই নম্বর কার্বনটা একটু দেখি, দেখেন দুই নম্বর কার্বনের ডান দিকে OH, তাহলে কি হবে দুই নম্বর কার্বনের নিচে OH এবং উপরে হাইড্রোজেন। তিন নম্বর কার্বনটা দেখি, তিন নম্বর কার্বনটার ডান দিকে হচ্ছে H, তাহলে তিন নম্বর কার্বনের নিচে হবে H, উপরে হবে OH। চার নম্বর কার্বনটা দেখি, চার নম্বর কার্বনের ডান দিকে হচ্ছে OH, সুতরাং চার নম্বর কার্বনের নিচে হবে OH, বাম দিকে H, সুতরাং উপরের দিকে হবে হচ্ছে H। এবার আসুন পাঁচ নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বনে দেখেন ডান দিকে হচ্ছে OH, ডান দিকে মানে হচ্ছে এটা নিচে হবে, আমরা এভাবে দেখাই OH, আর বাম দিকে H, এটাকে আমরা দেখাই উপরে H। ছয় নম্বর কার্বন হচ্ছে CH2OH। আচ্ছা, এখন আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে কনফিগারেশন বা কাঠামো বিন্যাস, এক্ষেত্রে আমরা তো একটা দ্বিমাত্রিক তলে দেখাচ্ছি, আসলে পুরো জিনিসটা হচ্ছে একটা ত্রিমাত্রিক ব্যাপার। এবং এই কার্বনগুলোতে যে OH এবং H রয়েছে আমরা একটা তলে দেখালাম উপরে নিচে এভাবে, আসলে
একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকবে এমনটা না। হ্যাঁ, এদের মধ্যে আবার কিছুটা কার্বনের অক্ষের সাপেক্ষে এদের আবার কিছু ত্রিমাত্রিক বিন্যাস হয়েছে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করার সুযোগ নেই, আমরা এগুলো একটু মনে রাখতে পারি। আচ্ছা, এখন যেটা হয় সেটা হচ্ছে এক নম্বর কার্বনের যে CHO মূলকটা রয়েছে, এই CHO মূলকটার এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে এখানে একটা এক হাত খালি হলো কার্বনের, এখানে আর এক হাত খালি হলো। তাহলে CHO বা হচ্ছে C এর সাথে ওর যে ডাবল বন্ডটা ছিল সেই ডাবল বন্ডে যখন ভেঙে যায় তখন সি এর ও এখানে একটা হাত ফাঁকা হয় এবং সি এর একটা হাত এখানে ফাঁকা হয়। আচ্ছা, এখন যেটা হয় সেটা হচ্ছে এখানে পাঁচ নম্বর কার্বনের সাথে, এটা হচ্ছে এক নম্বর কার্বন, এদের একটা এই ধরনের বন্ধনকে বলা হচ্ছে অন্ত আণবিক, মানে হচ্ছে একই অণুর দুইটা পরমাণুর মধ্যে বন্ধন, শব্দটা হচ্ছে অন্ত আণবিক বন্ধন। তাহলে কার কার মধ্যে অন্ত আণবিক বন্ধনটা হচ্ছে? বন্ধনটা হচ্ছে কার্বন 1 এর সাথে হচ্ছে কার্বন 5। তাহলে একই গ্লুকোজের কার্বন 1 এর সাথে কার্বন 5 এর একটা অন্ত আণবিক বন্ধন হচ্ছে কিভাবে? পাঁচ নম্বর কার্বনের যে OH-টা ছিল সেক্ষেত্রে এই H-টা এই অক্সিজেনের যে হাতটা ফাঁকা আছে এখানে চলে আসে, আর এই কার্বনের এই O এবং কার্বনের এখানে যে হাতটা ফাঁকা আছে এর মাধ্যমে একটা বন্ধন গঠিত হয়, জিনিসটা হয়ে যায় এমন। তাহলে টোটাল স্ট্রাকচারটা কেমন হয়ে যাচ্ছে আমি একটু সিম্পলি দেখাই। সেটা হচ্ছে কার্বন 5 এটার যে OH ছিল সেই OH এর H-টা কার্বন 1 এর যে O তার সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে ওখানে একটা OH তৈরি করে। তাহলে এখানে যে ওটা দেখতে পাচ্ছি এই ওটা কার? এই ওটা হচ্ছে কার্বন 5 এর O। তাহলে কার্বন 5 এর O এর মাধ্যমে কার্বন 1 এবং কার্বন 5 তারা পরস্পর অন্ত আণবিক বন্ধন করে, এটা একটু মাথায় রাখবো। আমরা সিম্পল ফর্মে দেখি, এটা মুছে ফেলছি। তাহলে টোটাল স্ট্রাকচারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই এক নম্বর কার্বনের একদিকে ছিল H আর একদিকে হয়ে গেল OH, আর এই কার্বনে আমরা এইভাবে দেখাবো যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা উপরে হওয়ার কথা কিন্তু আসলে ত্রিমাত্রিক একটা বিন্যাস, জিনিসটা আমরা এভাবে দেখাতে পারি, মানে নিচের দিকের তলে আছে এটা এই বরাবর না। আচ্ছা, এখানে H-টা দেখালাম, তাহলে টোটাল স্ট্রাকচার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এক নম্বর কার্বনের একদিকে H আর একদিকে OH, পাঁচ নম্বর কার্বনের একদিকে CH2OH ছিল মানে ছয় নম্বর কার্বন, একদিকে H আরেকদিকে যে OH-টা ছিল সেই OH-টার না থেকে শুধু O, এবং এই ওর মাধ্যমে কার্বন 1 এর সাথে কার্বন 5 এরা একটা অন্ত আণবিক বন্ধন করে। আচ্ছা, তো শেষ করে যেটা দিয়ে সেটা হচ্ছে এই স্ট্রাকচারটাকেই আমরা বারবার আঁকতে হবে, এটা হচ্ছে এটা বেশি গুরুত্বপূর্ণ। তো এই স্ট্রাকচারে একটা জিনিস আছে সেটা একটু জেনে নিই, সেটা হচ্ছে আলফা এবং বিটা এই দুটো শব্দ। তাহলে দুই ধরনের গ্লুকোজ সমাণু আমরা দেখব এই চাকরিক কাঠামোতে, একটা হচ্ছে আলফা গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা গ্লুকোজ। এখন সেটা হতে পারে ডি গ্লুকোজ বা এল গ্লুকোজ, তার মানে হচ্ছে টোটাল সমাণুর সংখ্যা যেগুলো হবে সেগুলো হচ্ছে আলফা ডি গ্লুকোজ এটা হতে পারে, বিটা ডি গ্লুকোজ এটা হতে পারে, আলফা এল গ্লুকোজ এটা হতে পারে, বিটা এল গ্লুকোজ এটাও হতে পারে। তাহলে এই সমাণুগুলো সম্ভব, আমরা একটা সিম্পল ডি এবং এল কি এটা আমরা দেখেছি, এটা এই স্ট্রাকচারে আমরা আলোচনা করেছি। আমরা এখন আলফা বিটা দেখবো চাকরিক কাঠামোতে, কোনটা এটা? সেটা হচ্ছে এক নম্বর কার্বন আলফা এবং বিটা, এটা মনে রাখার জন্য আমাদের যে কার্বনের দিকে তাকাতে হবে সেটা হচ্ছে এক নম্বর কার্বন, আর ডি এল আমরা দেখেছিলাম পাঁচ নম্বর কার্বন। আচ্ছা, এক নম্বর কার্বনের নিচের দিকে যদি OH থাকে এবং উপরের দিকে H থাকে তাহলে সেই গ্লুকোজকে আমরা বলবো আলফা গ্লুকোজ, সেটা ডি গ্লুকোজ হতে পারে এল গ্লুকোজ হতে পারে। আর যদি এটার উল্টো হয় তার মানে হচ্ছে এক নম্বর কার্বনের উপরের দিকে OH এবং নিচের দিকে H, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বিটা গ্লুকোজ। তাহলে বিটা ডি গ্লুকোজ হতে পারে, বিটা এল গ্লুকোজ। তাহলে আমরা এই টোটাল দুইটা স্ট্রাকচার থেকে, এই স্ট্রাকচারটা বেশি ইম্পর্টেন্ট কারণ এই পরবর্তী সময়ে এটাই বারবার রাখতে হবে, এই দুইটা থেকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই স্ট্রাকচারে আমরা পাঁচ নম্বর কার্বনের দিকে খেয়াল করব, ওই কার্বনের ডান দিকে OH থাকলে সেটাকে আমরা বলবো ডি গ্লুকোজ, ওই কার্বনের বাম দিকে OH থাকলে সেটাকে বলবো এল গ্লুকোজ। এটা আলোক সমানতার উপর ভিত্তি করে ডানাবর্তী নাকি বামাবর্তী চক্র। আর চাকরিক কাঠামোতে গিয়ে আমরা এক নম্বর কার্বনের উপর নজর দিব, এই কার্বনের নিচের দিকে OH থাকলে এটাকে আমরা বলবো আলফা গ্লুকোজ, আর এই কার্বনের উপরের দিকে OH থাকলে এটাকে বলবো বিটা গ্লুকোজ। আচ্ছা, আমরা গ্লুকোজ শেষ করে দেব, গ্লুকোজ থেকে আরেকটা জিনিস কেমিক্যাল স্ট্রাকচারটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে
এই কার্বনটা একটু দেখি, দেখেন এই কার্বনটা হচ্ছে প্রতিসম কার্বন, মানে অপ্রতিসম কার্বন না, কেন এই কার্বনের অক্সিজেনের সাথে দুইটা বন্ধন আছে। এই কার্বনটা যদি দেখি, দেখেন এই কার্বনের চারদিকে চার ধরনের মূলক রয়েছে, এদিকে এটা, এদিকে হাইড্রোজেন, এদিকে OH, এদিকে এই পুরো অংশটা। সুতরাং এটাকে আমরা বলছিলাম এর আগেও যেটা বলেছি অপ্রতিসম কার্বন, অথবা এটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন, যেটাকে আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে দুই নম্বর কার্বনটা হচ্ছে একটা কাইরাল কার্বন, এভাবে যদি আমরা একটু খেয়াল করি তিন নম্বর কার্বন, এদিকে এই মূলক OH, H, এদিকে এই মূলক কাইরাল, চার নম্বর কার্বন, এদিকে এই পুরো মূলকটা, এদিকে এই মূলকটা, এদিকে OH মূলক, আর নিচের দিকে এই মূলকটা, এটাকে আমরা বলতে পারি কাইরাল কার্বন। আবার পাঁচ নম্বর কার্বন, এটাও একটা কাইরাল কার্বন, কেন? কারণ এটা নিচের দিকে এই মূলক, এদিকে হাইড্রোজেন, এদিকে OH, এবং উপরের দিকে এই পুরো অংশটা। তাহলে আমরা টোটালি একটা গ্লুকোজের মধ্যে কয়টা কাইরাল কার্বন পাচ্ছি? তাহলে দেখেন দুই নম্বর কার্বন, তিন নম্বর কার্বন, চার নম্বর কার্বন, পাঁচ নম্বর কার্বন, এই চারটা হচ্ছে গ্লুকোজে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। ছয় নম্বর কেন না, ছয়ের সাথে যে দুটো হাইড্রোজেন। এখন একটা গ্লুকোজে কয়টা সমাণু হয় এটার একটা সূত্র আছে, এটা শুধু গ্লুকোজ না, যে কোনো যৌগের ক্ষেত্রেই হতে পারে কার্বোহাইড্রেটে। সেই সূত্রটা হচ্ছে যে সমাণুর সংখ্যা কত হতে পারে, এটা ইকুয়াল টু 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 দি পাওয়ার নাম্বার অফ কাইরাল কার্বন, মানে কাইরাল কার্বন সংখ্যা। যেমন আমরা গ্লুকোজের কয়টি সমাণু সম্ভব এটার একটা ফর্মুলা বের করে ফেলতে পারি, যে গ্লুকোজের সমাণুর সংখ্যা টু টু দি পাওয়ার নাম্বার অফ কাইরাল কার্বন। গ্লুকোজের ক্ষেত্রে কাইরাল কার্বন সংখ্যা হচ্ছে চার, সুতরাং গ্লুকোজের সমাণু হচ্ছে টু টু দি পাওয়ার ফোর, মানে হচ্ছে ১৬। তাহলে এটা একটা জিনিস, এটা আমরা মনে রাখতে পারি। এমনিভাবে আমরা অন্য যে কোনো কার্বোহাইড্রেটের সমাণু সংখ্যা বের করতে পারি।